আল্লাহ পাক বলেন ফালে আযরিলে ইনসানু মিম্মা খলিক খলিক মিম্মা ইদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ মায়ের রহমের ভেতরে জমা করে রাখি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, এমন একটা সংরক্ষিত জায়গায় সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করে রাখি যেখানে দুনিয়ার কোনো জার যাওয়া সম্ভব না। আমি আল্লাহ তোকে যে কোন জায়গা থেকে নিয়ে আসছি এদিকে খেয়াল কর, আমি যে তোর রব, তোর এমনিতেই সেজদা দিতে মনে যাবে। আমি মায়ের রেহেমের ভেতরে যখন জমা করছি সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনা আলাকাতা মাদগা, খেয়াল করেন শব্দের দিকে, আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে 40 দিন একাধারে জমা করে ওটাকে আমি রক্ত বানিয়ে ফেলি। কি বানায় বলেন না কেন? বিজ্ঞান এখন দেখাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান, যারা আপনার বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার সময় কমপক্ষে 40 লক্ষ সংখ্যানো দৌড় দিতে আরম্ভ করে। কেউ মায়ের জরায়ুর সাথে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়, এই 40 লক্ষ একবারে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত মায়ের এই জরায়ুতে রেহেমের যে সুরক্ষিত করারে মাকিন আছে ওখানে পৌঁছায় মাত্র 1টা 2টা 3টা 5টা 7টা সর্বোচ্চ 13টা পর্যন্ত বাচ্চা পৃথিবীতে একজনের হয়েছে। আপনি তার 13টা না, আপনি এসেছেন কয়টা বলেন? তাহলে আপনি 40 লক্ষর ভেতরে পাড়াপাড়ি করে পাল্লা দিয়ে যে কোনো কায়দায় ওখানে পৌঁছিয়েছেন, এটা আপনার শক্তির বলে না, আপনাকে পৌঁছাতে সাহায্য করেছে এই 40 লক্ষর ভেতরে একজন, বলেন না কেন? মায়ের জরায়ুর ভেতরে 40 দিন রক্ত হয়ে যায়, আল্লাহ পাক বলেন বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা আলাক বানাই। আলাক মানে যোগ, আলাক মানে কি? যোগের মতো লেগে থাকে ঝুলন্ত, মায়ের রেহেমের ভেতরে ওটা আমি 40 দিন ঝুলিয়ে রাখি। এরপরে বাকি 40 দিনে আমি আল্লাহ ওইটা মদগা বানাই। মদগা কাকে বলে? বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মদগা শব্দ লিখলে 3টা শর্ত চাই কম্পিউটার। 1 নম্বরে মদগা হতে হলে চর্বি লাগবে, 2 নম্বরে মদগা হতে হলে রক্ত লাগবে, 3 নম্বরে মদগা হতে হলে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিয়ে চিবিয়ে দিলে যেমন ভাব হয় দড়াকাটা দড়াকাটা, মদগা হতে হলে 3 নম্বর শর্ত হচ্ছে ওরকম দড়াকাটা দড়াকাটা ভাব দেখা যাবে, তার নাম মদগা। তাহলে মদগার শর্ত কয়টা? 3টা বলেন বলেন। 3টা, 1 নম্বরে, 2 নম্বরে রক্ত, 3 নম্বরে দড়াকাটা ভাব। আমি এখান থেকে একটা তথ্য দিতে চাই, আবার ভুল বুঝবেন না তো, না মানে বলা ঠিক হবে নাকি? না শুধু বলবো তা না, আপনাকে মানা লাগবে। আমি শুধু বলে গেলাম, আপনি বলেন বলে শেষ করে দিলে না, আপনাকে মেনে নেওয়া লাগবে। যদি প্রমাণ হয় তাহলে আপনার মেনে নেওয়া লাগবে, আর যদি বলেন না এটা আমি বাস্তবের সাথে মিল পাচ্ছি না, আপনার মানার দরকার নেই। কোরআনে কারিমে মাওলানা তারেক মরওয়ার কালকে যে আয়াত পড়েছিলেন আমি ওখানে দেখলাম, যেটা অবশ্যই উনি সূরা আনফালের 2, 3, 4 আয়াত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কি বুঝলেন এই আয়াত দিয়ে? কালকে কিছু বুঝেছেন? উনি যে তথ্য দিতে চেয়েছেন দেখেন তো এভাবে মেলে কিনা। আল্লাহ পাক বলেন সত্যিকারের মমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা ওদের কলব কেঁপে ওঠে। কি কাঁপে? আরো জোরে বলেন, অজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে।
এবার আমার প্রশ্ন হচ্ছে কলবের কাজ কি এবং এর অবস্থান কোথায়? কোরআনে কারিমের সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, চিন্তা করে না। আলেম যারা আছেন এখান থেকে কি বুঝলেন কলবের কাজ? জবাব দেওয়া লাগবে। কলবের কাজ, কলবের কাজ চিন্তা করা। এবারে আয়াতের পক্ষে যে হাদিসগুলো আছে আপনি একটা একটা করে নিয়ে আসবেন, আমি 27টা পেয়েছি। প্রথম হাদিস আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওই যে আমি 3 নাম্বার গোস্তের টুকরার নাম বলেছিলাম, কি বলেন না কেন? ক্লাস চলছে এটা, কি বলেন? মুদগা। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এ পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কি? বলে বলেন নবীজি। কিন্তু এখানে আলা ইন্না ফিস সদরি বলেন না যে বুকের ভেতরে আছে, আলা ইন্না ফিল ইয়াদি হাতের ভেতরে আছে, আলা ইন্না ফিল বুতুনি পেটের ভেতরে আছে, বলেছে কি বলেছে? না না, হ্যাঁ জাসাদ মানে কিন্তু মাথা না, জাসাদ মানে পেট না, জাসাদ মানে বুক না, জাসাদ মানে পাও না, জাসাদ মানে পুরো শরীর। তাহলে এই শরীরের ভেতরে কোন জায়গায় ওটা আছে আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে। নবী কিন্তু ইন্ডিকেট করে বলেন যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, পায়ে আছে, বলেছে? বলেন বলেন, উনি কি বললেন? আলা ইন্না ফিল জাসাদি, শরীরের ভেতরে যে কোনো জায়গায় ওটা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, যখন এই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো, আর ওইটা যখন খারাপ হয় পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। আলা জেনে রাখো ওহিয়াল কল, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে, বলা লাগবে বলুন। আমরা কোরআন থেকে কি বুঝলাম? যে কলবের কাজ চিন্তা করা। আর হাদিস থেকে বুঝলাম ওই মুদগা শব্দটা আছে শরীরের ভেতরে, ওইটার নাম হচ্ছে কি? ছাত্র এ জবাব দেন। ওখানে মুদগা হওয়ার শব্দ কয়টা পেয়েছিলাম? 1 নম্বরে চর্বি, 2 নম্বরে 3 নম্বরে দোড়াকাটা ভাব, কেমন রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে আপনি যেমন ছিন্ন ভিন্ন করে ফেলেন এরকম দোড়াকাটা দোড়াকাটা ভাব লাগবে। এখানে যারা আছেন তাদেরকে বলছি, আজ বাংলাদেশের 48,000 পীর সহ বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম, ভারতের অধিকাংশ জায়গায় যারা পীর, সেই হায়দ্রাবাদ থেকে আসাম থেকে এই ফোরফোরা থেকে শুরু করে সব জায়গায় গেলে পীর সাহেবরা মুরিদদেরকে দেয় কলব পরিষ্কার করো। কলব পরিষ্কারের হাতিয়ার ওরা কি দিয়েছে? কলব কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এখানে যত জোরে হু হু করে ধাক্কা দেবা তত পরিষ্কার হবে। আমি আপনার কথা শুনে আমি ধাক্কা দেব আমার অসুবিধা নেই, কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে। আমি যে শর্তগুলো বলছি কলবের মুদগার, এটা বামিস্তানের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটা যদি আপনি এখন কেটে বের করেন এর ভেতরে তিনটা শর্ত আপনি পাবেন, না হয়তো দুইটা পাবেন, চর্বি থাকবে, রক্ত থাকবে, দোড়াকাটা দোড়াকাটা ভাব আপনি পাবেন না। পাবেন কোন জায়গায়? এই মাথার ভেতরে যা আছে, এই মগজ যদি আপনি মাথা কেটে বের করেন রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়াকাটা দোড়াকাটা ভাবও পাবেন, বলা লাগবে। তাহলে পীর সাহেবরা যে আপনার বুক পরিষ্কার করাচ্ছে, একে বুক পরিষ্কার হচ্ছে না ব্যথা হচ্ছে? আর আমরা জানি মানুষ চিন্তা বুক দিয়ে করে না, মানুষ চিন্তা করে পরিষ্কার হওয়া দরকার, এইটা না এইটা, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যেই তো ঘুষ খায়, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যেই সেনা করে, এইটা আজ পরিষ্কার নেই এই জন্যে কোরআনের মাহফিলে বাধা দেয়, এইটা পরিষ্কার করার দরকার না, পরিষ্কার হবে এইটা। কারণ কি? চিন্তা মানুষ কি দিয়ে করে বলেন?
এখন আপনি মাথা নিয়ে যান কম্পিউটারের ভেতরে, দেখবেন চারটা জিনিসের ভেতরে আছে। মাথার এই সামনের দিকে আছে ফ্রন্টাল লব, দ্বিতীয় নম্বরে পেছনে আছে অক্সিপিটাল লব, আর দুই পাশে আছে দুইটা, একটা প্যারাইটাল লব একটা টেম্পোরাল লব। এই চারটা আবার দুই ভাগে যে দুইটা দুইটা করে, ওখানে চারটা আর দুইটা বের হলে কয় হয়? ছয়। এই ছয়টা জিনিসের এক একটা ভাগে টেম্পোরাল লব অক্সিপিটাল লব, এই ছয়টা ভাগের ভেতরে বিজ্ঞান এখন মাথা কম্পিউটারে দিয়ে দেখাচ্ছে যে এক একটা সাতটা করে জিনিস থাকে। চিন্তা করে এক জায়গা দিয়ে, দেখে আরেক জায়গা দিয়ে, শোক পায় আরেকটা জায়গা দিয়ে, অনুভূতি আসে আরেকটা জায়গা দিয়ে, আপনি যখন কান দেন তখন আরেকটা সেলের কাজ, এরকম ছয় সাতটা। ছয় সাতটা কি? ৪২। ছয় সাতটা, এই ৪২টা জিনিস মাথার ভেতরে কাজ করছে। আপনি যে দেখেন এটা কিন্তু এই ফ্রন্টাল লব দিয়ে না, এই অক্সিপিটাল লব দিয়ে। অক্সিপিটাল লবের ভেতরে আছে সাতটা জিনিস, এ দেখার কাজ করবে, অনুভূতির কাজ করবে, আনন্দের কাজ করবে। আমি অথচ দেখছেন কি দিয়ে বলেন না কেন? চোখ আপনাকে সিদ্ধান্ত দেয় না? এই চোখের সাথে পেছনের যে অক্সিপিটাল লবের যে কানেকশন আছে, আপনি ছাপ দেখলেন চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে এখান থেকে পেছন দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় যে লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। এটা দিচ্ছে কি আপনার চোখে? বলেন না কেন? আমি আবার বলছি, এখন যদি বিশ্বাস কেউ না করেন তাহলে একজনের মাথা ফাটান, আমি আপনাকে দেখাবো যে মোদগা কাকে বলে। এই যে এটার মাথা মোটা আছে, এটা ফাটা না। আমার শ্বশুরের একটা ছেলে তো ওই মরে গেলে মশা, এর একবারে ডাক আইতে মেরেছিল এই জায়গায়, চার পাঁচটা সেলাই আছে, এর মাথা ফাটালে অসুবিধা নেই। হ্যাঁ ফাটায়, আমার বউ আমার কি করবে? আমার গাজীপুরবাসী প্রাণ প্রিয় ভাইরা যেভাবে শুনছেন, এবার একটু মিলান। এই মদগা তিন চল্লিশের পরে আমার আল্লাহ একটা শুধুমাত্র গোস্ত বানিয়ে রাখে, কি বলা লাগবে ভাই? এই গোস্তের ভেতরে কয়টা জিনিস আমরা পেয়েছি? আরো জোরে, এক নম্বরে চর্বি, দুই নম্বরে রক্ত, তিন নম্বরে দোড়াকাটা ভাব। আজ বাংলাদেশের পীর সাহেবদেরকে বলা দরকার, আপনি যে কলব পরিষ্কার করার জন্য ধাক্কা দিচ্ছেন ও তো ওখানে নেই, বুক ব্যথা হচ্ছে। আপনি আমার পরিষ্কার করার জন্য যদি এইটা পরিষ্কার করতে চান তাহলে আমার হাতে কোরআন তুলে দেন, কারণ এটা পরিষ্কার করতে পারে শুধুমাত্র কোরআন। আজ এই ভণ্ডামির নামে যে জিকির গুলো দিয়ে আপনাকে পাগল বানিয়ে রেখেছে, এখন থেকে করবেন না ছাড়বেন? এবার যদি প্রমাণ করতে পারেন যে তথ্য ভুল, তাহলে কোরআন শরীফ হাদিস বিজ্ঞান এগুলো আমি মানি না, যান নিয়ে আসেন। কোন হুজুর নিয়ে আসবেন, কোন বিজ্ঞানী নিয়ে আসবেন, এই প্রমাণ করেন। এত দলিল দিয়েও যদি আপনার ওই বাবার উপরে এত ভরসা থাকে, ওই বাবা কিয়ামতে বলবে আমি পীর ছিলাম। আশা করছি কথা বোঝা গেছে। আমার দায়িত্ব অ্যাডভার্টাইজ করা, আমার যা যতটুকু যোগ্যতা ছিল আমি অ্যাডভার্টাইজ করলাম। এরপরও যদি এই ভুল সিদ্ধান্তে কেউ মেনে নিয়ে ওইভাবে যান, যান, আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে আমি আরো ঠেলা দেবো, যান। এই ঝামেলাপূর্ণ জিকির এখন কি বেকার ধাক্কা দিয়ে বুক ব্যথা করবেন না এইটা পরিষ্কার করবেন? এটা পরিষ্কার করেন, এটা পরিষ্কার করেন, আপনি সুদ খাবেন না। এটা পরিষ্কার করলে ঘুষ খাবেন না, এটা পরিষ্কার করলে ধর্ষণ করবেন না। এক কথা বলেন না কেন? জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আশা করি আপনি বুঝে ফেলেছেন, আলহামদুলিল্লাহ।